বন্ধুরা টেকনো কিন্তু তাদের একটি নতুন ফোন লঞ্চ করতে চলেছে আগামী নয়ই এপ্রিল তো বন্ধুরা লঞ্চ করার আগে সেখানে বলা হয়েছে যে টেকনো স্পার্ক সেভেনে সেখানে থাকছে একটা ছ হাজার এমএইচর ব্যাটারি থাকবে যেটা দৈত্যকার ব্যাটারি বলা হচ্ছে তো এই টেকনো স্পার্ক সেভেনের আগে অর্থাৎ টেকনো স্পার্ক সিক্স অলরেডি লঞ্চ করা হয়েছে তারই ঠিক আপগ্রেডেড ভাষান হচ্ছে টেকনো স্পার্ক সেভেন তো বন্ধুরা এই ফোনে কী কী প্রেসিফিকেশনস রয়েছে এবং এই টেকনো স্পার্ক সেভেন ফোনটি ইন্ডিয়ান প্রাইসে কত টাকার মধ্যে বা আসতে চলেছে সমস্ত কিছু আলোচনা করব আজকের এই ভিডিওতে তার জন্য বন্ধুরা আজকের এই ভিডিওটি পুরো শেষ অবধি দেখতে থাকবেন তো চলুন বন্ধুরা টেকনো স্পার্ক সেভেন সেভেনের বিশেষ করে স্পেসিফিকেশনস রয়েছে তো প্রথমে যদি আমরা দেখি ফোনটা ব্যাটারি হিসেবে থাকছে একটা ছ হাজার এমএইচের একটা ইয়াব বড় ব্যাটারি সেখানে প্রোভাইড করা হয়েছে যে ব্যাটারিটা নাকি একটা দৈত্যকার ব্যাটারি হবে অর্থাৎ এখানে আপনারা আকর্ষণীয় ব্যাটারি ব্যাকআপ পাবেন সেটা টেকনোর তরফ থেকে কিন্তু বন্ধুরা জানানো হয়েছে এবং ফোনটা যদি ডিসপ্লেতে আসে এখানে ডিসপ্লের উপরে কিন্তু বন্ধুরা হালকা বেজেলস থাকছে এবং যেখানে টিয়ার ওয়াটার ডাব নচ কিন্তু বন্ধুরা প্রোভাইড করা হচ্ছে এবং তার মধ্যে কিন্তু একটা ফ্রন্ট ক্যামেরা প্রোভাইড করা হবে এবং ব্যাক ক্যামেরার কথা বলতে গেলে ব্যাকে কিন্তু বন্ধুরা ট্রিপল ক্যামেরা সেটা ব্যবহার করা হবে যেখানে তিনটে সেন্সর থাকবে এবং তার সঙ্গে থাকবে এলইডি ফ্ল্যাশ এবং টেকনো স্পার্ক সেভেন এই ফোনটা যদি আমরা দামের দিক থেকে দেখি সেহেতু এই ফোনটার দাম রাখা হবে ইন্ডিয়ান প্রাইসে দশ হাজার টাকার মধ্যে অর্থাৎ আপনারা টেকনো স্পার্ক সেভেন এই ফোনটা কবে পাবেন অর্থাৎ এই ফোনটা লঞ্চ করবে ভারতবর্ষে অর্থাৎ নয়ই এপ্রিল অর্থাৎ অ্যামাজন থেকে কিন্তু বন্ধুরা আপনারা কিনতে পারবেন এবং এর সঙ্গে এই ফোনটায় বিশেষ করে টাইপ সি পোর্ট রয়েছে ইউএসবি রয়েছে থ্রি পয়েন্ট ফাইভ জ্যাক থেকে সমস্ত কিছুই কিন্তু বন্ধুরা রয়েছে এবং ব্যাকে কিন্তু বন্ধুরা ফিঙ্গারপ্রিন্ট সেন্সারও এখানে প্রোভাইড করা হয়েছে এবং ফোনটা যদি ডান দিকে দেখা হয় ডান দিকে থাকছে ভালিম বাটন এবং পাওয়ার বাটন কিন্তু বন্ধুরা থাকছে এবং নিচের দিকে থাকছে ইউএসবি পোর্ট এবং তার সঙ্গে থ্রি পয়েন্ট ফাইভ হেডফোন জ্যাক থেকে সমস্ত কিছুই কিন্তু বন্ধুরা এখানে প্রোভাইড করাবে কিন্তু বন্ধুরা একটা কথা বলতে পারে যেহেতু লঞ্চ ডেট নয় এপ্রিল তো এখনো পর্যন্ত আমরা টেকনো স্পার্ক সেভেন সম্পর্কে বেশি কিছু তথ্য জানতে পারিনি হয়তো আগামী কয়েক দিনের মধ্যে আবারও নতুন তথ্য হয়তো আমাদের সামনে আসবে তো একটাই কথা বলতে পারি এর আগে অর্থাৎ টেকনো স্পার্ক সিক্স লঞ্চ করছিলো তার আপগ্রেডেড ভার্সান হচ্ছে কিন্তু বন্ধুরা টেকনো স্পার্ক সেভেন অর্থাৎ এই ফোনটা খুব দ্রুত অর্থাৎ আসতে চলছে অর্থাৎ এর আগে টেকনো প্রভা এবং টেকনো স্পার্ক সিক্স নামে বিভিন্ন স্মার্টফোন তারা অল্প বাজেটের মধ্যে কিন্তু বন্ধুরা নিয়ে এসেছিল এবং টেকনো স্পার্ক সেভেন এটি ইন্ডিয়ান প্রাইসের দাম হবে বন্ধুরা আগেই বললাম দশ হাজার টাকার মধ্যে হয়তো এটা স্টোরেজ ভেরিয়েন্ট হতে পারে চার জিবি র্যাম এবং চৌষট্টি জিবি পর্যন্ত আসতে পারে তো বন্ধুরা আবারও যদি নতুন কোনো প্রেসিফিকেশানস এবং নতুন কোনো ফিচার্স এসে পৌঁছায় আমি তৎক্ষণাৎ আপনাদের জন্য ভিডিও বানিয়ে দেবো তো বন্ধুরা একটাই কথা বলবো যে আজকের ভিডিওটা ভালো লাগলে লাইক করে দেবেন তো আপনারা ততক্ষণে সুস্থ থাকবেন এবং ভালো থাকবেন ধন্যবাদ